হ্যালো বাবা, কেমন আছো? আমার ভালোর কথা পরে বলবো, আগে বল তুই কেন ফোন দিছিস। না বাবা, তেমন কিছু না, ওই যে আরে তুমি বোঝো না। কি বুঝবো, বাড়িতে আসবি? না ওইটা না, মানে কিছু টাকা লাগবে। এই হারামজাদা, তোকে না আমি গতকাল টাকা দিলাম? না সেটা দিয়েছ, কিন্তু সেটা দিয়ে তো আমি গাজর কিনে ফেলেছি, গাজর খেয়েছি, অনেক শক্তি হয়েছে। এই হারামজাদা, তুই গাজর খেয়েছিস নাকি গাঁজা খেয়েছিস, সত্যি কথা বল। আরে বাবা তুমি কি বলো, আমার এখন কাজ আছে, আমি এখন রাখি। আসসালামু আলাইকুম, দিস ইজ মোমিন ফ্রম টেকনিক্যাল অফিস বিডি। আজকের ভিডিওর একদম শুরুতেই কিন্তু আপনারা একটি ছোটোখাটো রোস্টিং ভিডিও বা একটি রোস্টিং ভিডিওর ক্লিপ লক্ষ্য করেছেন। আমি জানি না এই রোস্টিং ভিডিওটা কি দ্য বঙ্গা ইউটিউব চ্যানেলের ভিডিওর মতো হয়েছে কি না, তো আমি জানতে পারবো যদি আপনি আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমি কিন্তু জন্মের পর থেকে কখনোই রোস্টিং ভিডিও তৈরি করিনি বা সেটাকে এডিটও করিনি। তো দীর্ঘদিন ধরে আমি ইউটিউবে দ্য বঙ্গা ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে, অর্থাৎ কিরণ দত্তের যে রোস্টিং ভিডিওগুলো রয়েছে, সেগুলো দেখেছি। আর আমি জানতে চেয়েছি যে কীভাবে এই ধরনের ভিডিওগুলোকে এডিট করতে হয়। তাই অবশেষে আজকে আমি আপনাদের সাথে দ্য বঙ্গা ইউটিউব চ্যানেলের যে ভিডিও এডিটিং ব্রেকডাউন রয়েছে সেটা শেয়ার করব, অর্থাৎ কীভাবে কিরণ দত্তের ঘরের ভিডিওগুলোকে এডিট করতে হয়। আর যদিও তিনি কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে তার যে ভিডিও রয়েছে সেটা এডিট করে, বাট আমরা একটি মোবাইল ফোন ব্যবহার করে, কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করে আমরা দেখব যে কীভাবে কিরণ দত্ত বা দ্য বঙ্গা ইউটিউব চ্যানেলের মতো ভিডিও এডিটিং করতে হয়। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস। তো সর্বপ্রথম আপনার নিয়ম অনুযায়ী আপনার ভিডিওটিকে শ্যুট করতে হবে। তারপর আপনারা যদি দ্য বঙ্গায় অর্থাৎ কিরণ দত্তের ভিডিওতে লক্ষ্য করেন, তাহলে দেখবেন তিনি কিন্তু তার ভিডিওর মধ্যে অনেক ধরনের ফানি ভিডিওর ক্লিপ ব্যবহার করে। তো এই ধরনের ফানি ভিডিওর ক্লিপ আপনি ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে ইউটিউবে। ইউটিউবে আসার পর আমরা এখানে সার্চ বারে আমরা যে বিষয়টির ফানি ভিডিও ডাউনলোড করতে চাচ্ছি আমরা এখানে সেই বিষয়টি লিখব। আমি এখানে লিখছি মোশাররফ করিম, আমি এখানে লিখলাম মোশাররফ করিমের ফানি ক্লিপ। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আসবে, আমি যদি এগুলো ব্যবহার করি তাহলে আমাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে। তো আমরা ফ্রি কপিরাইট ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে সিলেক্ট ফিল্টারের উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ক্রিয়েটিভিটির কমন্সের উপর ক্লিক করব, দেন আমরা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের সামনে যে ফানি ক্লিপগুলো রয়েছে এগুলো যদি আমরা ডাউনলোড করে আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হচ্ছে ফানি সাউন্ড ইফেক্ট। আপনি যদি আপনার রোস্টিং ভিডিওতে ফানি সাউন্ড ইফেক্ট না ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা তেমন একটা জমে উঠবে না, অর্থাৎ দর্শক দেখে কিন্তু মজা পাবে না। তাই অবশ্যই আপনাকে ফানি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হবে, এর জন্য আপনাকে ফানি সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে হবে। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে ইউটিউবে। ইউটিউবে আসার পর আমরা এখানে সার্চ বারে লিখব ফ্রি কপিরাইট ফানি সাউন্ড ইফেক্ট। তারপর আমরা এখানে কিছু সাউন্ড ইফেক্ট দেখতে পারবো, আমরা এই সাউন্ড ইফেক্টগুলোকে ডাউনলোড করব। তারপর কথা বলা যাক ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য আপনাকে ইউটিউবে চলে যেতে হবে এবং সেখানে আপনি যদি সার্চ বারে লিখেন অডিও লাইব্রেরি তাহলে আপনি সেখানে একটি চ্যানেল দেখতে পারবেন। আর সেই চ্যানেলে যে মিউজিকগুলো আপনি পাবেন সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কপিরাইটের শিকার হবেন না। তো আপনি চাইলে নিশ্চিন্তে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করতে পারেন সেই চ্যানেল থেকে। তো এবার কথা বলা যাক আমরা আমাদের ভিডিওটা কী দিয়ে এডিট করব। তো যেহেতু আমরা মোবাইল ইউজার রয়েছি তো আমরা ব্যবহার করব কাইনমাস্টার অ্যাপ, আর কাইনমাস্টার অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে পাচ্ছেন। তাছাড়া কাইনমাস্টার অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তো যখনই আমাদের সকল কিছু জোগাড় করা হবে এবার আমরা কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করব। অলরাইট, কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমরা এখান থেকে মিডিয়া ব্রাউজারে ক্লিক করব এবং আমরা যে ভিডিওগুলো শ্যুট করেছি আমরা এক একটা করে আমাদের সকল ভিডিও ইনপুট করব। তারপর আমাদের ভিডিওগুলোকে কাটতে হবে, তো কাটার জন্য আমরা আমাদের ভিডিও লেয়ারের উপর ক্লিক করব, দেন আমরা এখান থেকে কাট আইকনে ক্লিক করে এর প্রথম অংশটি কেটে ফেলব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলের যে আর কি সিনটি রয়েছে সেটা কথা বলছে। তো ছেলে যখন কথা বলা শেষ করবে আমরা শেষ অংশে আবারও কেটে ফেলবো। তো আমরা এই যে শেষ অংশ দেখতে পাচ্ছি তো আমরা এখানে যাব, দেন এখান থেকে লেয়ারের উপর ক্লিক করব, দেন কাট আইকনে ক্লিক করে আমরা এই শেষের অংশটি কেটে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলের যে সিনটা রয়েছে সেটা কিন্তু কাটা শেষ। তো এবার বাবার যে
আর কি ডায়লগগুলো রয়েছে সেগুলো কাটতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাবা এখান থেকে শুরু করেছে, তো আমরা এখান থেকে বাবার লেয়ারের উপর ক্লিক করব। বা আপনারা যে সিনগুলো নেবেন আর কি, আপনাদের সিনের উপর বা আপনাদের যে মডেল রয়েছে মডেলের উপর নির্ভর করবে। তো আমরা এখান থেকে কাটাই অনে ক্লিক করে বাবার প্রথম অংশ কেটে ফেলবো। তো বাবা কোথায় আর কি কথা শুরু করেছে বা কোথায় আবার শেষ করেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের যে বাবার যে সিনটা রয়েছে সেটা এখানে শেষ হয়েছে। তো আমরা এখান থেকে বাকি অংশটি কেটে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন বাবা ছেলের দুজনেরই কিন্তু সিনগুলো কাটা হয়ে গিয়েছে, অর্থাৎ বাবা কথা বলছে তারপর ছেলে কথা বলছে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি এই ভিডিওটা ভালো দেখাচ্ছে না, তো এর জন্য আমরা কালার গ্রেডিং করব। তো এর জন্য আমরা আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করবো। দেন আমরা একটু নিচে আসলে আমরা দেখতে পারবো কালার ফিল্টার। তো আপনাদের ভিডিও অনুযায়ী মূলত আপনাদেরকে এই কালার ফিল্টারগুলো থেকে আপনাদেরকে কালার গ্রেডিং করতে হবে। তো এখানে আপনারা কিছু কালার ফিল্টার পেয়ে যাবেন যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেন তারপর আপনারা নিচের দিকে কালার অ্যাডজাস্টমেন্ট দেখতে পারবেন, সেখান থেকে আপনারা চাইলে ব্রাইটনেস, এক্সপ্লোসার, শাটার কমিয়ে বাড়িয়ে আপনাদের কালারটাকে অ্যাকুরেট করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা এবার ছেলের যে আর কি সিনটা রয়েছে সেখানে কালার গ্রেডিং করব, বা আপনাদের যে দ্বিতীয় সিনটা থাকবে তো সেটা কালার গ্রেডিং করার জন্য আমরা এখান থেকে লেয়ারের উপর ক্লিক করব। দেন আমরা এখান থেকে কালার ফিল্টারে ক্লিক করে আমাদের আর কি ভিডিওর সাথে যে কালারটা ম্যাচ করবে আমরা কালারটা অ্যাড করব। তাছাড়া আমরা চাইলে এখান থেকে অ্যাডজাস্টমেন্টও করতে পারি আর কি, আমরা এখান থেকে এটিকে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারি। দেন আপনারা দেখতে পাচ্ছেন তো অবশেষে আমরা আমাদের ফানি যে ইফেক্টগুলো বা ফানি যে সাউন্ড ইফেক্ট আমরা ডাউনলোড করেছি সেগুলো অ্যাড করার জন্য আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 25টি ফ্রি সাউন্ড ইফেক্ট কপিরাইট ফ্রি, তো আমি কিন্তু এটা ডাউনলোড করেছি। তো আমরা এটার উপর ক্লিক করব, দেন প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা আমাদের যে আর কি আমাদের যে সাউন্ড ইফেক্টের যে লেয়ারটা রয়েছে আর কি আমাদের, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা গ্রাফ উপরে আবার কিছুটা গ্রাফ নিচে। তো আমরা কি করব, আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা প্লে করব এবং আমরা আমাদের এই সাউন্ড ইফেক্টের যে সাউন্ডটা রয়েছে সেটা শুনবো। এবং আমরা এখান থেকে তো প্রথমেই চলে যাব, তারপর লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে কাট আইকনে ক্লিক করে আমরা প্রথম অংশ কেটে ফেলবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফটা নিচের দিকে, তো আমরা শেষ অংশে আসবো এবং আমরা এখান থেকে এর বাকি অংশটুকুকে আমরা কেটে ফেলবো। তো আমরা আমাদের ছেলের যে ডায়লগ রয়েছে সেটা যে কোনো জায়গায় অর্থাৎ আপনার কথার সাথে মিল রেখে আমরা আমাদের সাউন্ড ইফেক্টগুলোকে অ্যাড করব। তো বাবার সিনে আমরা একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফ নিচের দিকে, তো আমরা এখানে ক্লিক করব লেয়ারে। দেন আমরা এখান থেকে কাট আইকনে ক্লিক করে প্রথম অংশটি কেটে ফেলবো। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একটু এদিকে কিন্তু আমাদের আবারই আমাদের যে আর কি ফানি সাউন্ড ইফেক্টের গ্রাফ রয়েছে সেটা নিচের দিকে, তো আমরা এদিকটাতেও কিন্তু কেটে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা আমাদের ছেলে বা আমাদের যে সিন রয়েছে সেটার ডায়লগ বা সেটার কথার সাথে মিল রেখে আমরা এই ফানি সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করবো। আমি এখানে আপনাদেরকে বাবার একটি সিন এবং ছেলের একটি সিন দিয়ে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা ভাই, সর্বশেষ আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব। দেন আমি আপনাদেরকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে বলেছি সেখান থেকে আপনাদের যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিককে নির্দেশ করুন। যখনই আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নির্দেশ করবো আমরা এখানে চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রথম অংশ এবং শেষ অংশ কেটে নিতে পারি। দেন আমরা কেটে নেব। দেন আমরা শেষ অংশটাও কিন্তু আমরা কেটে ফেলতে হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ার রয়েছে আমরা লেয়ারের উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে মাইক আইকন বা সাউন্ড আইকনে ক্লিক করব। দেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে 10 কিংবা 15 করে দিতে হবে, এর বেশি যদি দেন তাহলে আপনার ভিডিওটা দেখতে তেমন একটা সুন্দর লাগবে না। তো আমি এখানে 12 করে দিচ্ছি। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। আপনি চাইলে এখান থেকে এটিকে প্লে করে শুনতে পারেন। দেন অবশেষে আমরা আমাদের এটিকে সেভ করার জন্য আমরা এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করব। তারপর আমরা যে রেজুলেশন এবং ফ্রেম রয়েছে সেটা আমরা নির্দেশ করব এবং আমরা এই দাগটিকে আমরা হাই করে দিব। দেন সর্বশেষ আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। তো আজকের এই ভিডিওতে আমরা শিখেছি যে কিভাবে দা বঙ্গায় অর্থাৎ কিরণ দত্তের মতো ভিডিওগুলোকে এডিট করতে হয় একটি মোবাইল ফোন ব্যবহার করে। আর যদি আপনারা চান যে একটি মোবাইল ফোন ব্যবহার করে কিরণ দত্তের মতো ঘরে বসে ভিডিও বানাতে, তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ, কিভাবে কিরণ দত্তের ভিডিওগুলো ঘরে বসে তৈরি করতে হয়, তাহলে আমি সে নিয়ে একটা ভিডিও তৈরি করতে করবো। আর যদি এই ভিডিওতে 1K লাইক আসে তাহলে আমি সেই ভিডিওটা তৈরি করবো। আর আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। আর যাই হোক, আপনি চাইলে আমার সাথে ফেসবুক ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারেন, তাহলে আর একটু ভালোভাবে সকল কিছু জানতে পারবেন। আর যদি আপনি কিরণ দত্তের মতো আমার এই মুখটা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকন অন করুন। যদি আপনি বেল আইকন অন করেন তাহলে আপনি প্রতিনিয়ত আমার এই মুখটা দেখতে পারবেন। আর দেখা হবে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। আর এডিটিং ব্রেকডাউনটা কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর
দেখা হবে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।